আরমির বাচ্চা, আজকে তোরা খুন করে আমার শরীরে আগুন নিব। সুরজ, সর, জামাইয়ের গায়ে হাত দিবি না। তুমি কেমন মা? নিজের পোলার কলেজে আগুন দিয়া আরেকজনের ঘর সাজাও? চেনা নাই জানা নাই, আপনি আমার কেন বিয়ার কথা কইতাছেন? কইতাছি কারণ তোমার আমার ভালো লাগছে। মাস্টার সাহেবের কাছ থেকে রিমা আপার জামাই বাড়ির খোঁজ লইছে, হ্যাঁ জামাইরে খুন করবো বললে তো বাড়ি থেকে বাড়িছে। এখন কি হইব? তাড়াতাড়ি যা, যা গিয়া মোলুর চাচারি গিয়া কই আয়, যা। কইছি না বাতাস করানো লাগবো না? আপনারা বাতাস না করলে তো আব্বা আমারে বকা দিব। আমি যে এখানে মারতেছি এটা এখনই ওদের বুঝতে দিও না। বিয়ান বিড়বিড় করে কি কোন বিয়ান কি? আপনি যদি ভাবির বোন হন তাহলে তো আমার বিয়াইনি লাগেন। এত কথা কমায় বলো, ওরা কখন আসবে? ভাই আয়সা পড়বো, এই তো আয়সা পড়ছে। আপু তুমি আমাকে বলি তো আমাদের দেখতেইছো। আসসালামু আলাইকুম। আপু তুমি কখন আইছো? তোমরা যাওয়ার পর পরেই আইছে। এই কিছু খাইতে দিছোস? মায় শরবত দিছিল কিন্তু খায় নাই, আর আব্বাই বাজারে গেছে। আপু তুমি যে আমারে দেখতে আইছো আমি যে কি খুশি হয়েছি তোমার বইলে বুঝাইতে পারুম না। তোরা দেখতে আসিনি, খতম করতে আসছি। আপু তুমি বিড়বিড় করে কি কইতেছো? কিছু না, দেখতে এলাম মোরল বাড়ি ছাইরা। তো কি সুখে আছোস? আপু আমি অনেক ভালো আছি, ওনারা আমার অনেক সুখে আছে। আরে বহু আইছো? জি পাইছি। এই যে এই না বাজার আছে, এনে ইয়া রান্না বহুত না তোমার দরকার নেই, শোয়া না তুই যা, তোমার এলে রান্না করে দিয়া। কোন ছোট ছোট মাছ আছে স্বচ্ছ ডুবিরা ভালো মতো নামতে বুবি, যাতে মেহমানের খুব পছন্দ এই ফুলকাটা পারতে তাড়াতাড়ি যা। দেখছ তুমি আইসো দেখ আমার শ্বশুর বাড়ি সবাই কত খুশি হয়েছে। হ সবই দেখতেছি। আমাদা আপনি বহেন, আমি আপনার বাতাস করি। মাস্টার সাহেব, তুমি তো মানে কেমন জামাইরে মারতে গেছে? ও মারতে গেছে জরিমানা নিয়ে, আর আপনি আছেন জরিমানা নিয়ে।